হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ন্ড অ্যাভারেজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দুর্গাপুজোর শেষতম দিন বা বলতে পারো চতুর্থ দিনের ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবেই, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি যখন নতুন ভিডিও দেব তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিও দেখতে পারো। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আজকে কিন্তু একদম জমজমাটি ভিডিও হবে। তো আজকের দিনের যাত্রাটা আমরা শুরু করেছিলাম বিকালের দিকে, উদ্দেশ্য একটাই, আজকে যতক্ষণ আমরা সময় কাটাবো বা আমরা সময় অতিবাহিত করব সেটা যেন সারা জীবন আমাদের মনের খাতায় লেখা থাকে। তো আজকে আমরা দশমীর সাজে একদম তৈরি, আর তোমাদের মা ও ছেলের এই সুন্দর সাজটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমরা যেখানে ঠাকুর দেখতে এসেছি সেটা হচ্ছে পশ্চিমী ঠাকুর। তো একটা খুব সুন্দর হলের মধ্যে এই ঠাকুরটা পুজো করা হয়েছে, আর দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচণ্ড ডেকোরেশন করা। তো আমার তো মনে হচ্ছিল আমি কোনো বিয়েবাড়িতে এন্ট্রি করছি, আর বেশ একটা অন্যরকম, মানে আজকের দিনটা কিন্তু আরও অন্যরকম আমাকে অনুভূতি দিল। এইরকমভাবেও যে দুর্গাপুজো দেখা যায় সেই অভিজ্ঞতা কিন্তু আমার প্রথম হলো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর করে ডেকোরেট করেছে, মানে দেখেই একটা মানে অন্যরকম অনুভূতি আজকে মনে আসছে। আর তারপর এত বাঙালির সমাবেশ যে কি বলবো, মনে হচ্ছিল না যে আজকে দুর্গাপুজোর শেষ দিন। চারিদিকে যেন উৎসবের রং একে অপরকে অনবরত ছুঁয়ে যাচ্ছে, আর সেই ছোঁয়াতেই আমাদের জীবনে অনবরত শিহরণ খেলে যাচ্ছে। তো চলো সবাই মিলে একসাথে আজকে মায়ের দর্শন করি, কারণ কাল যে মা নিজের বাড়ি চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে, আর অপেক্ষা করতে হবে আরও একটা বছরের জন্য। বাহ, এখানেও মাকে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, মায়ের রূপের সত্যি নাই কোনো তুলনা। যত দেখছি, যতবার দেখছি, যত রূপে দেখছি, ততটাই বারবার ভালো লাগছে। আর এই ভালো লাগাটুকুনি নিয়েই অপেক্ষা করে থাকবো সামনের বছরের জন্য। ওরে বাবা, এদিকে দেখো লাল কমল আর নীল কমল দুই ভাই একে অপরকে পেয়ে খুব খুশি, খুব আনন্দিত, খুব মজা করছে। আর সত্যি বলতে পুজোর সময় এগুলো দেখতেই কিন্তু খুব ভালো লাগে, তারা একে অপরের সঙ্গে সব সময় একজুড়ি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মজা করছে, খেলছে, এবং তারা একে অপরের সঙ্গে প্রচণ্ড খুশি, আর এটা বলার ভাষা রাখে না। আজ বিজয়া দশমী, মনের মধ্যে কোথাও না কোথাও বেজে ওঠে বেদনার সুর, বিচ্ছেদের সুর। তাই কবি মাইকেল মধুসূদন দত্ত বিজয়া দশমী কবিতায় মেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার মায়ের সেই বেদনাময় অনুভূতিকে আমাদের সামনে তুলে ধরেছেন। যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে, উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণি মোর নয়ন হারাবে, বারো মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে, তিনটি দিনেতে কহল তারা কোন তলে, এ দীর্ঘ বিরহ জ্বালা এমন ঝুড়াবে, তিন দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার শুনিতেছি বাণী, মিষ্টতম সৃষ্টিতে এ কর্ণকুহরে, দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি, নিবাও এ দ্বীপ যদি কহিলা কাতরে, নবমীর নিশা শেষে গিরিশের রানী, নিবাও এ দ্বীপ যদি কহিলা কাতরে, নবমীর নিশা শেষে গিরিশের রানী। বিচ্ছেদের সুর হৃদয়কে যখন ভারী করে দেয় তখন এগিয়ে যাওয়াই শ্রেয়। তো আমরা এবার চলে এসেছি উমের নাওতে,
তো এখানে দেখতেই পাচ্ছো আজকে কিন্তু আমরা সিঁদুর খেলার জন্য সবাই প্রস্তুত, সবাই আমরা এগোচ্ছি সিঁদুর খেলবো বলে। জায়গাটাও বেশ সুন্দর, জায়গাটা খুব সুন্দর নির্বাচন করেছে এবং এখানে সিঁদুর দানের সাথে সাথে খাওয়া দাওয়ার ডিজে নাইটেরও ব্যবস্থা আছে। তো দেখা যাক কেমন কাটবে এই সময়টা, সেটার অপেক্ষায় রইলাম এবং তোমাদের সবার সাথে ভাগ করতে পেরেও আমার তো বেশ ভালো লাগছে। আর আমরা সবাই মিলে এক পা করে সামনের দিকে এগিয়ে চললাম। আর এখানে বেশ একটা দেখতে পাচ্ছি ব্রিজ মতন, যেখানে ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর সামনে দেখতেই পাচ্ছ অনেক অনেক বাঙালি। তো দেখা যাক সামনের দিকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তবে এখনো পর্যন্ত এটুকুনি বলতে পারি, আমরা যে কটা জায়গায় গেছি বা এখনো অবধি যেখানে যেখানে গেছি, সেখানকার প্রত্যেকটা রং, প্রত্যেকটা অনুভূতি একদম আলাদা, একে অপরের থেকে একদম ভিন্ন। মায়ের বরণের পর সিঁদুরের রং যখন একে অপরকে ছুঁয়ে যায়, হৃদয়ের তার একে অপরের সঙ্গে জুড়ে যেতে থাকে অনবরত। আর ঠিক সেখানেই তৈরি হয় মিলনের সঙ্গীত, যা পরশ পাথর হয়ে সবাইকে ছুঁয়ে যায়।
আজকের এই মুহূর্তটা কোনো দিন আমি ভুলতে পারবো না। এত সুন্দর কাটলো এবং হয়তো আমি বিশ্বাস করি আমাদের সাথে যারা যারা রয়েছে তারা প্রত্যেকে এই অনুভূতিকে কোনো দিন ভুলতে পারবে না। তো 2022-এর পুজোর গল্প শেষ হলো, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো এবং আমাকে জানিও তোমাদের এই পুজোর অনুভূতি, এই পুজোর গল্প কেমন লাগলো। এবং শেষে সবাইকে বলি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের জন্য এখানেই বিদায় নিলাম।